যে কারণে ভেঙেছে টুটুল ও তানিয়ার 23 বছরের সংসার। এসআই টুটুল ও তানি আহমেদ শোবিজ জগতে তারা পরিচিত ছিলেন হ্যাপি কাপল নামে, 2 দশকের বেশি সময় ধরে সংসার করেছেন। ভক্তদের কাছেও তাদের গ্রহণযোগ্যতা দারুণ, কিন্তু দাম্পত্য জীবনের লম্বা পথ চলায় ছেদ টেনেছেন তারা। বিবাহ বিচ্ছেদের খবরটি নিশ্চিত করেছেন তানি আহমেদ। তিনি জানান তাদের বিচ্ছেদ হয়েছে, এটা সত্য। নিয়মের বাইরে গিয়ে টুটুল কিছু করেননি, তবে ডিভোর্সের নির্দিষ্ট সময় উল্লেখ করেননি এই অভিনেত্রী। এদিকে এসআই টুটুল জানিয়েছেন গত বছরই আনুষ্ঠানিকভাবে তাদের ডিভোর্স হয়ে গেছে। এর আগে প্রায় 5 বছর তারা আলাদা ছিলেন। মতের মিল না হওয়ায় দুজনে সম্মিলিত সিদ্ধান্তেই বিচ্ছেদ করেছেন দম্পতি। টুটুল ও তানিয়া বিয়ে করেছিলেন 1999 সালে। এরপর থেকে সুখেই সংসার করে আসছিলেন। তাদের ঘর আলো করে পৃথিবীতে আসে 2 ছেলে ও 1 মেয়ে। 3 সন্তানকে নিয়ে তানিয়া টুটুলের সুখের অন্ত ছিল না, কিন্তু সম্পর্কের মসৃণ পথেও বিষাদের কাঁটা গজায়। সেই কাঁটায় ক্ষত বিক্ষত হয় ভালোবাসা, ঘনিয়ে আসে বিরহ বিচ্ছেদের সুর। টুটুল ও তানিয়ার ক্ষেত্রেও ব্যাপারটা একই। একসঙ্গে দীর্ঘদিন সংসার করার পর তাদের মনে হয়েছে সম্পর্কটা ঠিক আগের মতো নেই, এটাকে টেনে নেওয়াও দুজনের পক্ষে সম্ভব নয়। তাই বিচ্ছেদের স্টেশনে নেমে দুজন দুদিকে এগুলেন। টুটুল ইতিমধ্যে নতুন সংসার পেতেছেন। যুক্তরাষ্ট্র প্রবাসী শারমিন সিরাজ সোনিয়াকে বিয়ে করেছেন তিনি। গত 4 জুলাই তাদের বিয়ে হয়। টুটুলের মতো সোনিয়ারও দ্বিতীয় বিয়ে এটি। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।